বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে সাকিবের ব্যাটের রান। ব্যাট হাতে সাকিব খেলেছেন ঝড়ো ইনিংস, বল হাতেও আল হাসান দেখিয়েছেন কারিশমা। তবে সাকিবের ব্যাটিং কিংবা বোলিং কোনোটাই কাজে আসেনি বাংলাদেশ দলের, কারণটা তো সবারই জানা। লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশের হয়ে নিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ সাকিব খেলে ফেলেছেন গেল টি টোয়েন্টি বিশ্বকাপেই। ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেলতে নামার আগে কোনো ভণিতা না করেই সাকিব জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের হয়ে আর টি টোয়েন্টিতে দেখা যাবে না তাকে। হলো তাই, বাংলাদেশ দল যখন ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি খেলছে, ঠিক একই সময়ে সাকিবও খেলছেন, তবে সেটা বিশ্বের অন্য প্রান্তে, আমেরিকায় কয়েক হাজার কিলোমিটার দূরে। সাকিব খেলছেন লস এঞ্জেলেস ওয়েবসের হয়ে ন্যাশনাল ক্রিকেট লিগে, টি টেন ফরম্যাটে অনুষ্ঠিত হয় এই লিগ। রবিবার সাকিব ওয়েবসের হয়ে খেলতে নেমেছিলেন টেক্সাস গ্লাডিয়েটর্সের বিপক্ষে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাকিব শুরুটা করেন দারুণ, মাত্র ১১ বল খেলে করেন ২০ রান। সাকিবের ব্যাট থেকে ২০ রানের ১৮ রানই এসেছে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি থেকে। ঝড়ো ব্যাটিংয়ের দিনে সাকিব ছক্কা হাঁকিয়েছেন ১টি এবং তার ব্যাট থেকে ৪ মার এসেছে ৩টি। এদিন সাকিব ব্যাট করেছেন ১৮০ উপর স্ট্রাইক রেটে। শেষ পর্যন্ত সাকিব মাঠ ছেড়েছেন অপরাজিত থেকেই। ব্যাটের পর বল হাতেও বাজিমাত করেছেন আল হাসান। তিন ওভার হাত ঘুরিয়ে ৩৭ রান খরচায় তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। কিন্তু সাকিব এবং বাংলাদেশের ভাগ্য যেন একই সুতোয় গাঁথা, কেননা বাংলাদেশের মতোই হারতে হয়েছে সাকিবকেও। সাকিবের দল লস এঞ্জেলেস ওয়েবসের দেয়া ১২৭ রানের টার্গেট এক ওভার এক বল হাতে রেখে টপকে যায় টেক্সাস। এদিকে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে বলে লড়াই জমাতে পারেনি বাংলাদেশ দলও। প্রথম ইনিংসে চরম ব্যাটিং ব্যর্থতার পর বল হাতে রান বিলিয়েছেন বোলাররা। টেস্ট সিরিজের পর যথারীতি হার দিয়ে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের সূচনা হলো বাংলাদেশের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।